যেখানে সেখানে ময়লা ফেলা তোমার জাতির কাজ হতে পারে, জ্ঞানে শিক্ষায় বা আর্থিক ভাবে উন্নতি হলেই হবে না, আমাদের মন মানসিকতারও উন্নতি ঘটাতে হবে। তাই রমনা পার্কের লেকে বা যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলে এবং পার্কের অভ্যন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। ভাই আপনি এখানে ব্যায়াম করতেছেন, তো ব্যায়ামের জায়গা না, এটা মানুষ চলাচলের রাস্তা। ব্যায়াম করার জন্য অনেক জায়গা আছে, সেখানে যান। শারীরিক কষ্টের নামে যদি ব্যক্তি বা পার্কের এত সুন্দর পরিবেশ নষ্ট করে অথবা কারো বিপদে যদি কারণ হয় তাহলে সেটা সত্যি দুঃখজনক। রমনা পার্কে যথাযথ স্থানে নিয়ম মেনে ব্যায়াম করাই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। তাই আমরা পার্কের ভ্রমণকারীদের রাস্তা না আটকিয়ে অথবা পার্কের স্থাপিত সম্পদ নষ্ট না করে সচেতন নাগরিকের মতন সঠিক স্থানে ব্যায়াম করি। রমনা পার্ক ঢাকার ফুসফুস, আর এই ফুসফুস যতদিন আছে ততদিন আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারব। তাই পার্কের ভেতরে ফুল ছিঁড়ে পার্কের সৌন্দর্য নষ্ট না করা, যেখানে সেখানে খাবার ফেলে রেখে কাককুকুরের জন্য অভয়ারণ্য না করা, খেলাধুলা নামে বিনোদন পেতে গিয়ে অন্য কারো ক্ষতি না করা, যেখানে সেখানে ধূমপান না করে বা ময়লা না ফেলে পার্ককে দূষিত হওয়া থেকে রক্ষা করা, বা পার্কের ভেতরে যেখানে সেখানে ব্যায়াম করা থেকে এবং পার্কের স্থাপিত সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকতে পারলে মনে করবেন আপনি একজন সচেতন নাগরিক। আমরা সচেতন থাকলে আমরাও বলতে পারব আমাদের একটা আধুনিক চিত্রপটে একটা সুন্দর রমনা পার্ক আছে, যেখানে এসে প্রকৃতির সঙ্গে এক হয়ে মিশে যাওয়া যায় এবং বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলা যায় জীবন বয়ে পাতার মতোই সুন্দর। তাই আসুন ঐতিহ্যবাহী এই প্রিয় রমনা পার্ককে আমরা পরম যত্নে লালন করি। রমনা পার্ক আমাদের পার্ক, আমরা বাঁচিয়ে রাখলেই আমাদের পার্ক বাঁচবে, আমরা বাঁচবো।
ব্যথা পেয়েছেন কাকা? যে বিনোদন মানুষকে বিরক্ত করে কষ্টের কারণ হয় সেটা কোনোভাবে বিনোদন হতে পারে। পার্কে মানুষ ঘুরতে আসে প্রকৃতির কাছাকাছি থাকে, প্রকৃতির সঙ্গে একান্ত কিছু সময় কাটাতে। তাই যেখানে সেখানে পার্কে খেলাধুলা না করে, মানুষের বিরক্তির কারণ না হয়ে এমন কিছু করুক যাতে পার্কে ঘুরতে আসা মানুষের আনন্দ হয় এবং পার্কের এই সুন্দর পরিবেশ বজায় থাকে।